প্রস্তুত কাতার, নির্ধারিত হয়ে গেছে অংশগ্রহণকারী 32 দল, শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের সময় গণনা। তাই সময় এখন বিশ্ব জয়ের প্রস্তুতির। কারা করবে এবারের বিশ্বজয়, কারা এবার বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে দেখাবেন বিশ্ববাসীকে, যে ট্রফিটায় জড়িয়ে থাকে হাজারো স্বপ্ন, বিশ্বজয়ের তকমা একটি দেশ ও জাতির মর্যাদা, এ নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে গবেষণা, দেখা হচ্ছে পরিসংখ্যান, করা হচ্ছে ভবিষ্যৎবাণী। এরই মধ্যে নানা পরিসংখ্যানে এবারের বিশ্বকাপে ফেভারিট হিসেবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আর্জেন্টিনার কথা উঠে আসছে বারবার। এই গুঞ্জনে আরও একটু রসদ যোগালেন স্পেনের হেড কোচ লুইস এনরিকে। তিনি দাবি করলেন এবার কাতার বিশ্বকাপের জয়ের অন্যতম দল হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো তার ভবিষ্যৎবাণীতে ব্রাজিলকে এগিয়ে রেখেছেন, তবে আর্জেন্টিনারও বিশ্বকাপ জয়ের সমূহ কারণ দেখছেন তিনি। অপরদিকে বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশে এসে 1998 সালের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিশ্চিয়ান কারেম্বু আগামী কাতার বিশ্বকাপের ফেভারিটের তালিকায় উল্লেখ করেছেন আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্সের নাম। তবে বিভিন্ন দেশ, বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন দেশের নাম উল্লেখ করলেও আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে বেশিরভাগ সমীক্ষা। মেসিদের বর্তমান সংঘবদ্ধ পারফরমেন্সই তাদেরকে নিয়ে ভাবাচ্ছে বিশ্ববাসীকে। সম্প্রতি কোপা আমেরিকায় ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। এরপর দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণে কোপা আমেরিকা জয়ী ও ইউরো জয়ী লড়াই লা ফিনালিসিমায় ইতালিকে 3-0 হারিয়ে বিশ্বসেরার খেতাব জিতে নিয়েছে আর্জেন্টিনা। এমন পারফর্মের পর আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দাবিদার বলে মন্তব্য করেছেন ইতালির কোচ রোবার্তো মানচিনি। তিনি বলেন তারা তাদের চেয়ে ভালো খেলেছে। তিনি আরও মনে করেন কাতার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। মানচিনির এমন মন্তব্যের পর আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের একটি গণমাধ্যম প্রেডিকশন করেছে কাতার বিশ্বকাপ জিততে যাচ্ছে আর্জেন্টিনা। গণমাধ্যমটি বিশ্বকাপে অংশ নেওয়া 32টি দলকে হলিডে, সারপ্রাইজিং ফেভারিট এবং হট ফেভারিট এই 4টি ক্যাটাগরিতে ভাগ করেছে, যেখানে কারা নিবেন শুরুতেই বিদায় আর কারা শেষ পর্যন্ত ট্রফির লড়াইয়ে টিকে থাকবেন তার তালিকা প্রকাশ করেছে। সবচেয়ে অবাক ও মজার বিষয় হলো তাদেরই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকেই তারা রেখেছেন হট ফেভারিট তালিকার প্রথমে। 2018 সালের বিশ্বকাপে চমক দেখিয়েছিল ক্রোয়েশিয়া। সেই ক্রোয়েশিয়ার খেলোয়াড় লুকা মদ্রিচও মনে করেন আর্জেন্টিনার এই দল আগের যে কোনো দলের চেয়ে ভিন্ন। লিওনেল মেসির নেতৃত্বে তারা এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, তাই কাতারে তাদেরকে তিনি ফেভারিটের তালিকায় রাখছেন। এমন সকল সমীক্ষা, বিশ্লেষণ ও ভবিষ্যৎবাণী যেন আর্জেন্টিনার হাতে দেখতে পাচ্ছে এবারের বিশ্বকাপের মর্যাদার ট্রফি। 22 নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বজয়ের মিশন। এবার কি ট্রফি জিততে পারবে আর্জেন্টিনা, নাকি সমর্থক ও ভক্তদের বাড়বে 36 বছরের অপেক্ষা? অপু দেওয়ান, ইউথ ভয়েস।